الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفركانه الهميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسْلِعْ لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز, فاز فوزا عظيما أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر العمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى وقال رسول الله صلى الله عليه وسلم قل امه يدخلون الجنه الا من عبا قالوا ومن عبا يا رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সম্মানিত দিনী বাই এবং বন্ধুগণ এবং যারা এই মুহূর্তে অনলাইনের মধ্যে আছেন প্রত্যেকটি আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের মাঝে যে বিষয়টি ছোট্ট একটা বিষয় মাত্র দুটি আয়াতের আপনাদের মাঝে পাঠ করেছি সুরে জিলজালের সাত এবং আট এই দুটি আয়াত যদি আমরা এই দুটি আয়াতকে যদি মেনে চলতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকালের জন্য অনেকটাই সুবিধা আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদতের জন্য ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা খালকুল জিন্নওয়াল ইনসা ইয়াবুদ মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবল তার এবাদতের জন্য আল্লাহর এবাদতের জন্য মানুষ এবং জিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবাদত করতে গিয়ে আমাদের অনেকে অনেক ধরনের তরিকা নেই আজকে আমরা এই দুটি আয়াত থেকে যে আলোচনাটি করব অনেক আলোচনা এখানের মধ্যে বের হবে ইনশাআল্লাহ আল্লাহ সুরে জিলজালের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফ্যামেইয়া আমেল মিস ক যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ সামান্য পরিমাণ সৎ কোনো কাজ ভালো কোনো কাজ করে যেতে পারে অবশ্যই ওই কাজটি সে নিজ চৌকে দেখবে নিজ চৌকে তার আমোলনামা তার হাতের মধ্যে যেই দিন দেওয়া হবে তা আম্মা মান উতিয়া থিয়া কিতা বাহু বি আমিনিহি বিয়ামিনিহি সাইয়াকুলু হ্যাঁ কিতা বিয়া তার আমোলনামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে যে সময় আমলনামা দেওয়া হবে তার ডান হাতের মধ্যে আমোলনামা দেওয়া হবে বলা হবে ইকরা পড়ো তোমার আমোলনমা অভ্যক্তি পড়বে কাফা বিনাফসিকাল ইয়াও মা আলাইকে হাসিবা তোমার আমলনামা করার জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে ওই ব্যক্তি যত ভালো কাজ করেছে যত সৎ কাজ করেছে দুনিয়ার মধ্যে যত নেক কাজ করে গিয়েছে সমস্ত কাজ সে নিজ চৌকে তার আমলনামা যে সময় সে দেখলে অবশ্যই দেখতে পারবে তামাইয়া আমল নিষ্কাল জারওয়াতিন জার ইয়ারা জাররা পরিমাণ যার্র পরিমাণ যদি নেক কোনো কাজ জর্রা পরিমাণ সামান্য একটু যদি করে যায় দুনিয়াতে তাহলে ওইটুকু সে দেখ দেখতে পারবে এটা হচ্ছে কি ডানপন্থীদের জন্য বামপন্থীদের জন্য রয়েছে ওয়ামাইয়া তিনা দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ রয়েছে অবশ্যই জানেন যে অনেক কাজের মধ্যে যতটুকু খারাপ কাজ সে করবে তার আমল মধ্যে দেওয়া হবে সেই দিন ডান হাত বাড়াবে তার আমল নামা নেওয়ার জন্য আল্লা সুবাহ সেই দিন ডান হাতটিকে ব্যাঙ্গে গলার সাথে জুলিয়ে দিবেন আর বাম হাতটাকে বুক ছিদ্র করে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিঠ ছিদ্র করে পিছন দিক দিয়ে বাম হাতটি বের করা হবে হাতের মধ্যে দেওয়া হবে আমল পড়ো তোমার আমল নামা ও আমান উত ইয়া কিতাবাহু বিশি মালিহী ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া তার আমলনামা সে পড়বে আল্লাহ বলবেন ইকরা পড়ো তোমার আমলনামা ইকরা কিতাবাকা কফা লিয়া ইয়াউমা আলাইকে হাসিবা তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সেই দিন ওই ব্যক্তি বলবে মা হাজ আল কিতাব এটা আবার কোন ধরনের কিতাব আমি যেতো কাজ করেছি যেতো খারাপ কাজ করেছি সমস্ত খারাপ কাজ এখানের মধ্যে লেখা রয়েছে এটা আমার হতে পারে না করেছিলাম বড়টাও করেছি চুটো গুণা বড় গুনা সমস্ত সব কিছু আমার আমল মধ্যে কিভাবে লেখা হলো মা লি হাজাল কিতাব আশ্চর্য এটা তো আমার হতে পারে না আল্লাহ সুবহায় আ আনহু ও তা আল্লাহর সাথে সে বলবেন লা এটা আমার নয় আল্লাহ সুভায় আনহু ও তা আলাহ তার মুখকে সেই দিন বন্ধ করে দিবেন সোরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুব্হাহ আনহু ও তা আলাহ বলছেন আল ইয়ৌমা নক তিমু আলা আফুয়া ইহিম ও তুকাল লিমু না আই দিহিম ওয়া তাসাধু আরো জুলুম দিনা কান এক শিবুন সেই দিন বন্ধ মুখে কোনো কথা বলতে পারবে না আল্লাহ চোখকে বলবেন তোমার দ্বারা কি করিয়েছিল। হাতকে বলবেন তোমার দ্বারা কি করেছিল হাতে হাতের কথা বলে দিবে পাওয়ে পাওয়ের কথা বলে দিবে দুনিয়ার মধ্যে কার সাথে কিরকম ব্যবহার করেছ দুনিয়ার মধ্যে গোপনীয়ভাবে কেমন গোপন পাপ করেছ এই পাপটুকু নিশ্চৌকে অবশ্যই সেই দিন দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার বামপন্থীদের জন্য কোরআনুল করিমের আল ইনফিতারের মধ্যে আল্লা সুবাহ বলছেন সেই দিন প্রত্যেকটি মানুষের সাথে অবশ্যই জানেন পাহারাদার নিযুক্ত রয়েছে প্রত্যেকটি মানুষের সাথে পাহারাদার রয়েছেন নিযুক্ত পাহারাদার প্রত্যেকটি মানুষের সাথে রয়েছে কিরামান সম্মানিত লেখকগণ রয়েছেন একজন রয়েছেন ডান খাতে একজন রয়েছেন বাম খাতে আপনি কি করতেছেন দুনিয়ার মধ্যে আপনি কিভাবে আমল করতেছেন দুনিয়াতে কার তরিকা নিচ্ছেন দিনের তরিকায় করতেছেন না রসুলের পদ্ধতিতে করতেছেন যাতে আল্লাহ বলেছেন ওয়া যা তোমাদের রসুল তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা তোমাদের রসুল তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো কেননা কানসুল্লাহ হাসান রাসুল সাল আলী ইসাল্লামের আদর্শ হচ্ছে গিয়ে উত্তম আদর্শ এবং আল্লাহর রসুল আমাদেরকে যা দেন নাই আমাদের মন গোড়া ইচ্ছা মতো বুজুর দিন যা বলছে তেমনিভাবে ভাবে আমরাই আবাদত শুরু করে দিলাম সম্মান বন্ধুগণ একটি বিষয় থেকে আরেকটি বিষয় আমি আলোচনা করব ওই জন্যই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা এবাদত করতেছি ঠিকই কিন্তু বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর দোহাই দিয়ে আবাদত করতেছিল। বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর দোহাই দিয়েছিল কারা অবশ্যই জানেন আবু জেহেল আবুল আহাব এই গোষ্ঠীরা সেই দিন দোহাই দিয়েছিল আল্লাহ সুবাহিমের সুরে বা কার একশো সত্তর নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন একবার একশো সত্তর নম্বর আয়াতটি খুলে দেখবেন যেই সময় ইব্রাহিম আলাই সালাম তার পিতাকে বললেন হে বাবা তুমি কেন মূর্তির সামনে মাতা নত করে কেন ইব্রাহিম আলহি সালাম জবাব দিল হে আমার সন্তান এটা হচ্ছে কি আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা করেছিল সেই জন্য আমরা করতেছি আবু জেহেল আবুল আহাবদেরকে যে সময় প্রশ্ন করা হলো মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম যে সময় বললেন হে আমার চাচা আবুল আহাব তোমরা কেন মূর্তির সামনে মাতানত করছে কেন সেই সময় তারা জবাব দিল আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে এই বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দিয়ে দিয়ে তারা তারা আমল করেছে কিন্তু আল্লাহকে আল্লাহ বিশ্বাস করত কিন্তু উলুহিয়াদকে বিশ্বাস করত না তাও এই যে রুবিয়ার উপর তারা বিশ্বাস করেছে যে আল্লাহ সৃষ্টি সব সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু উলুহিয়ার উপর তারা আনে নাই সেই জন্য তারা মুর্শিদ বর্তমান সময়ে আমরা দেখতে পারছি আমরা যদি বলি রসুলের পদ্ধতিতে সালাত পড়েন জবাব আসে বাপদাতা চোদ্দ গোষ্ঠীরা করেছে কি রসুলের পদ্ধতিতে সালাত আদায় করেন বলা হচ্ছে না আমাদের বুজু দিন এমন করে পড়েন নাই বলা হচ্ছে আমার দাদা পরদাদা লাক্ দাদা এমন করে পড়েন নাই আমরা আবার এমন করে পড়বো কেন তারা কিন্তু অনুসরণ করছে কাদেরকে অবশ্যই মুর্শিকদেরকে অনুসরণ করতেছে যা যে সময় বলা হয় তোমরা রসুলের পদ্ধতিতে করো সমস্ত এবাদত যাতে আল্লাহ বলেছেন ওয়ামা আতা কুমুর রসুল ফাখুজুহু ওয়ামা নাহা কুম আলহু ফাংতাহু যা রসুল দিয়ে চিন্তা গ্রহণ করো যা রসুলদের নাই তা বর্জন করো তারপরে রসুলদের দেওয়া পদ্ধতি না নিয়ে কেন আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর তো ওইখানে সালাতের শুরুতে সালাতের শুরু থেকে আমাদের দেশে বেদাত চলে অবশ্যই এটুকু লিখতেছেন না অবশ্যই কিরামান রয়েছেন বাম কাদের রয়েছেন তারা লিখতে আছেন যদি না আপনার এবাদত যদি বেদাতি হয় তাহলে হাদিস থেকে সাইব্যস্ত হচ্ছে এই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না রাসুল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যে আমল আমি করি নাই করতেও বলি নাই তাহলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই আমল হচ্ছে গিয়ে পরিত্য এই আমল হচ্ছে গিয়ে পরিত্য আমাদের সম্মানিত আমাদের দেশের অনেক মানুষ যাদেরকে যদি আমরা বলি বাপ চোদ্দ গোষ্ঠীর দোহাই দিবেন না পীর সাহেবের দোহাই দিবেন না বর্তমান সময়ের অনেক পীর সাহেবগণ যারা নিজেকে নিজে পীর দাবি করছেন আর বলছেন আমাদের মাধ্যমে তোমরা জান্নাতে যাবে আমরা 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 আমাদেরকে তুমি আমাদের কাছে তোমরা হও আর তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের মধ্যে জনৈক বক্তা সব বক্তব্য দিচ্ছেন জাজ দিয়ে জান্নাতে নিয়ে যাবে বড় বড় স্টিমার দিয়ে জান্নাতে নিয়ে যাবে জাজ হচ্ছে কি তাদের জান্নাত হচ্ছে তাদের মা বাবাদের মনে হচ্ছে কি এমন অবস্থা যে জাজ দিয়ে বড় বড় স্টিমার দিয়ে জান্নাতে নিয়ে যাবে অতসল্লাহ বলছেন ওত কু ইয়ৌমাল্লা তা জিজী নফসুন আন নফসিন সাইয়ৌওয়ালা ওলা ইউক বালু মিন হ্যাঁ শাফায় তুং ওলা ইউক খাজু মিন হ্যাঁ তুঁ ওয়ালা হুম সারুন সেই দিনকে বয় যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না যেই দিন কোনো মানুষ কোনো মানুষের সাফায়াতে আসবে না যেই দিন কোনো মানুষ কোনো মানুষকে হেল্প করবে না আপন ভাই ভাইকে দেখলে পলায়ন করবে আপন ভাই ভাইকে দেখলে বলবে তুমি কে তোমাকে তো চিনি না সন্তানকে দেখলে বলবে তুমি কে বাবা তোমাকে তো না ও আবি নিজের বাবা সন্তানকে দেখলে পরিচয় দিবে না নিজের সন্তান আপন সন্তান যে সন্তানকে গর্ব ধারণ করেছেন ওই সন্তান সেই দিন মা দেখে পরিচয় দিবে না বাবাকে দেখে পরিচয় দিবে না ও নিজের স্ত্রী আপন স্ত্রী সেই দিন পরিচয় দিবে না পীর সাহেব কেমন করে পরিচয় দিবে না সেই দিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না সেই দিন কোন মানুষ কোন মানুষকে হেল্প করবে না বুবা রু না হুম মিয়াদুল মুজরিমুলা উ ইয়েফত্যাদি মিনি বানী সন্তানের বিনিময়ে বাবা জান্নাত চাইবে সেই দিন সন্তানের বিনিময়ে বাবা জান্নাত চাইবে আমাকে জান্নাতে দেন আমার সন্তানকে জাহান্নামে দেন ও স আমার স্ত্রীকে জাহান্নামে দেন আমার ভাইকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাত দেন ও ফাঁসি ল্যাতিহি হিল্লাতি তো আমার গুষ্ঠীর সবাইকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নার দেন সেই দিন জানাতে যাওয়ার জন্য সে গুষ্ঠীর বিনিময় জান্নাত চাইবে দুনিয়ার সমস্ত জমিনের মধ্যে যারা আছে জমিনের মানুষের বিনিময় জান্নার চাইবে জমিনের মধ্যে যারা আছেন জমিনের যত মানুষ হয়েছেন মানুষের বিনিময় জান্নার চাইবে আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় ইন্নাহা আলাহ আল্লাহস বেহা না হু তা আল্লাহ বলবেন কখনো নয় এটা হচ্ছে গেলে এলিহা মোতে কি আগুন তুমি তোমার জবাব দিতে হবে তোমার জবাব অন্য কেউ দিবে না সেই জন্য ডানপন্থী যারা রয়েছেন আলহামদুলিল্লাহ ডানপন্থীদের জন্য যে সম্বাদটি আল্লাহ দিয়েছেন ফা আম্মা মান উ তিয়া কিতা বহু বিয়ামিনাকুলু হ্যাঁ উ মুখ র উ কিতা ভিয়া ডানপন্থীদের আমলনমা যে সময় ডান হাতের মধ্যে আসবে সে চিক্কা করে বলবে তার আত্মীয় স্বজনকে খুঁজে বের করবে আর বলবে এই দক আমার আমলনমা ডান হাতেই এসেছে আমার আমলনমা ডান হাতেই এসেছে আমি ভালো কাজ করেছিলাম সব কাজ করেছিলাম আমি সব পথে চলেছি রসুলের দোয়ার পদ্ধতিতে চলেছি হারাম থেকে বেঁচেছি হালাল পথে চলেছি আমার আমলনমা ডান হাতেই এসেছে ইন্নি জনান্তু আন্নি মুলা কিন হিসাবিয়া। আমার হিসাব আমি নিজে দিতে হবে আমি জানতাম ইন্নি জনান্ত আন্নি মুলায় হিসাব ইয়া আমার হিসাব আমি নিজে দিতে হবে আমার হিসাব কোনো পীর দিবে না আমার হিসাব কোনো বুজুর জ্ঞানে দিবে না আমার হিসাব আমাকে যে সময় কোবরের মধ্যে রাখা হবে মার রব বুকা তোমার রবকে আমি নিজেই বলতে হবে আমার রব আল্লাহ আমার জবাব অন্য কেউ দিবে না ইন্নি জনান্তু আন্নি মুলায় হিসাব ইয়া আমার হিসাব আমি নিজে দিতে হবে সেদিন সেই দিন সন্তুষ্ট জীবন যাপন করবে সেই দিন পাউয়াতি এই সাথে রোয়া দিয়ে কুটু ফুহা দেয় নিয়ে সে জান্নাতের মধ্যে ফলমূল সহ সেইদিন সন্তুষ্ট জীবন যাপন করবে সেই দিন এটা হতে গে ড্রামপন্থীদের জন্য অনুরূপভাবে বামপন্থীদের জন্য আসছে বাম্মা মানে উত ইয়ে কিতাব উ বিসীমা লিহি ভাইয়া কুল উইয়া লাইতা নীলম বামপন্থীরা বামপন্থীদের জন্য আসতে যে সময় আমল নামা হবে বলবে আমি জানি না হিসাব আমি যদি না জানতাম তাহলে বড় ভালো হতো আমার যদি এখানে সমাপ্ত হয়ে যেত আর যদি সামনে যাইতাম না পিছনে যাইতাম না আমার এখানে যদি একবারে ফিনিশিং হয়ে যেত তাহলে বড় ভালো হতো ইয়া লাই তাহা কানাতিল কাদিয়া সেই দিন বলবে লা আমার তো অনেক দন রয়েছে মা আখনা আননি মালিয়া কোনো কাজে আসবে না সেই দিন বলবে আমার মাল রয়েছে বামপন্থীদের জন্য আমার মাল এত বিল্ডিং করেছি এত জায়গা জমিন এত সম্পদ রেখেছি আমার এই সম্পদ অবশ্যই কাজে আসবে মা আখনা আননি মালিয়া তার দাবি হয়েছে সেই দিন এই মাল কোনো কাজে আসবে না আরেক দল রয়েছে তারা ক্ষমতার বড়াই করবে ক্ষমতার বলাই করবে আর আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া এই ক্ষমতাশীল ব্যক্তিরা সেই দিন ক্ষমতাশীল ব্যক্তিরা সেই দিন একটু ক্ষমতাও দেখাতে পারবে না বরং সে যেই দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে রাজত্ব কার আজকের দিনে শাসন ক্ষমতা কার মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব যাবেন কোথায় আজকের দিনে রাজত্ব কার আপনি বলছেন হালাকা আন্নি সুলতানিয়া ক্ষমতার বলাই দেখাবেন আল্লাহ বলছেন লিমানিল মল কুল ইয়াম আজকে আজকে রাজত্ব খাঁ জবাব দেওয়ার মতো কোনো মানুষ সেইদিন খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নিজেই বলবেন লীল্লাহিল ওয়াহিদিল কাহা মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আবার এরা হচ্ছে কি জালিম শাসকের জন্য এ জালিম শাসকের জন্য আল্লাহ মহা রাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকে এবার আবার অন্য আয়াত রয়েছে লীলাহিল ওয়াহিদির ওয়াহ মহায় দয়া দয়াবান আল্লাহর জন্য বাশাহী দয়াবান কাদের জন্য হবেন দয়াবান হবেন এমন ব্যক্তিদের জন্য যে আল্লাহর বিধানমত যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করল আল্লাহর বিধান সে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের জন্য আল্লাহ হবেন দিল্লাহিল ওয়াহিদুর রহমান আর যারা আল্লাহর বিধান ছেড়ে দিয়ে নিজের ইচ্ছামত রাষ্ট্র পরিচালনা